সোমবার 5ই সেপ্টেম্বর ছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস। এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হয়। প্রতি বছর বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস এই দিনে শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা জানান। এ বছর এই দিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সংস্কৃতি লোকমঞ্চে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে প্রাক্তন ও বর্তমান সময়ের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শহরের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা জানানো হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ, বই কেনার পয়সা ছিল, ভালো স্কুলে যাওয়ার পোশাক ছিল, মমতা দিয়ে এটা তো করেছেন, আর প্রাথমিক স্তরে বিদ্যালয়ের ছেলেদের পোশাক পিঠে ব্যাগ বই পায়ে টুকু মমতা দিয়ে করেছেন। শিক্ষার অধিকার থেকে সেটি বঞ্চিত না হতে পারে। তেমনি যখন আমরা মাধ্যমিকে যাচ্ছি, উচ্চ মাধ্যমিকে, তার জন্যে দূরবর্তী গ্রাম থেকে যাদের যেতে না হয় তার জন্যে তিনি সবুজ সাথী করেছেন। মেয়েদের যেটা আমরা বলে থাকি ওমেন এম্পাওয়ারমেন্ট, শিক্ষার অধিকারে যেটা স্বীকৃত আছে, সব ধর্মের বর্ণের মানুষের তার শিক্ষা গ্রহণের অধিকার আছে, সেই অধিকারকে প্রতিষ্ঠা করতে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সবুজ সাথী সাইকেল প্রকল্প করেছে, এবং সারা বিশ্বের রাষ্ট্রসংঘ তার এই সবুজ সাথী প্রকল্পকে স্বীকৃতি দিয়েছেন। পৃথিবীর যে কোনো দেশ যত জনকল্যাণমূলক পরিকল্পনা গ্রহণ করেছেন তার মধ্যে কন্যাশ্রী প্রকল্প কিন্তু একটি অন্যতম, স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ। তেমনিভাবেই আমরা যদি দেখি সবুজ সাথী বা কন্যাশ্রী, বর্ধমান জেলার সম্মানীয় শিক্ষকরা রয়েছেন, সেই শিক্ষকদের সামনে আমি দাঁড়িয়ে বলতে চাই একটা বর্ধমান জেলার বিষয়ে। 2013 সালে মমতাজী কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন। ভেবে দেখুন আপনারা, হৃদয় দিয়ে ভাববেন, কোনো রাজনীতির চটকারিতার কথা আমি বলছি না, কিন্তু মনের অনুভব এটা, তাকে নেবেন আপনারা দয়া করে। ও প্রদীপ মজুমদার, শিক্ষক দিবস উদযাপনে সমবেত যতজন শিক্ষক আছেন, আমাদের মাননীয় উপাচার্য থেকে শুরু করে তাদের প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমাদের এই দিনটি সর্বপল্লী রাধাকৃষ্ণনের ইচ্ছা অনুসারে আমরা সারা দেশময় শিক্ষকদের কাছে তাদের আমরা যা সেই তৈরি করার শ্রদ্ধা হিসেবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ পাই, এবং সর্বত্র শ্রদ্ধার সঙ্গে কৃষকদের এই মাফ করবেন শিক্ষকদের এই অবদান মানুষ করার কাজে তার নতুন করে প্রতি বছর স্বীকৃতি পায়। এমনই একজন মহতী মানুষ যিনি 1888 সালে এই 5ই সেপ্টেম্বর জন্মেছিলেন, 1939 সাল থেকে 1948 সাল অবধি তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটির চতুর্থ উপাচার্য ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহসভাধিপতি দেবু টুডু, বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার। 70 বছর পরে একজন শিক্ষক চেয়ারম্যান হয়েছেন, আপনারা কেউ কি ভেবেছেন কখনো? আপনারা শুনুন, জানেন 1953 সালের ডিসেম্বরের শেষ দিকে বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের শিক্ষক মাননীয় তারা কুমার মিশ্র।